কিভাবে আপনি ফেসবুকের নাম চেঞ্জ করবেন। ফ্রেন্ডস, ফেসবুকে কিছুদিন আগে আপডেট আসার জন্য ফেসবুকের সেটিংগুলো অনেক আগে পিছিয়ে হয়ে গেছে, তাই জন্য ফেসবুকের নাম চেঞ্জ করতে অনেকেরই অসুবিধে হচ্ছে। তাই ফ্রেন্ডস, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে ফেসবুকের নাম চেঞ্জ করবেন। ফেসবুকের নাম চেঞ্জ করার জন্য আপনাকে প্রথমে ফেসবুকে আসতে হবে। ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে থ্রি লাইনে ক্লিক করতে হবে। থ্রি লাইনে ক্লিক করার পর এখানে দেখুন আমার নামটা এখানে লেখা আছে, অভি বর্মন। আমি নাম চেঞ্জ করে এখানে এসে দেখিয়ে দেব আমার নামটা চেঞ্জ হলো কিনা। এবার স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। একদম নিচে দেখুন একটা অপশন আছে, সেটিং অ্যান্ড প্রাইভেসি। আপনাকে এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসির নিচে দেখুন একটা অপশন আছে, সেটিং। এবার আপনাকে এই সেটিংয়ে ক্লিক করতে হবে। আগে কিন্তু ফেসবুকের নাম চেঞ্জ করার অপশন এখানেই ছিল, এখন দেখুন এখন কিন্তু এখানে আর ফেসবুকের নাম চেঞ্জ করার মতো কোনো অপশন নেই। এখানে দেখুন একটা অপশন আছে প্রোফাইল ডিটেলস, দেখুন আমি প্রোফাইল ডিটেলসে ক্লিক করছি। দেখুন এখানেও কিন্তু ফেসবুকের নাম চেঞ্জ করার মতো কোনো অপশন নেই। তো ফেসবুকের নাম চেঞ্জ করার জন্য আপনাকে একদম উপরে আসতে হবে। একদম উপরে দেখুন লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার, আপনাকে অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করতে হবে। অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পর এখানে দেখুন একটা অপশন আছে অ্যাকাউন্টস, দেখুন আমি অ্যাকাউন্টসে ক্লিক করছি। দেখুন এখানে কিন্তু নাম চেঞ্জ করার মতো কোনো অপশন নেই, এই অপশনগুলো কোনো কাজ করছে না। তো নাম চেঞ্জ করার জন্য একদম উপরে দেখুন লেখা আছে প্রোফাইল, প্রোফাইলের নিচে আমার নাম শো করাচ্ছে, আপনাকে এই নামের উপরে ক্লিক করতে হবে। নামের উপরে ক্লিক করার পর এখানে আপনাকে আবার নামের উপরে ক্লিক করতে হবে। এবার এখানে দেখুন একদম প্রথম অপশনটা লেখা আছে নেম, আপনাকে এই নেমের উপরে ক্লিক করতে হবে। নামের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন নাম চেঞ্জ করা যাচ্ছে, দেখুন আমি নাম চেঞ্জ করে দিচ্ছি। এখানে অভি লেখা আছে, আমি অভিজিৎ লিখে দিচ্ছি, অভিজিৎ। এবার আপনি চাইলে এখানে সারনেমটা চেঞ্জ করতে পারবেন, আমি সারনেম চেঞ্জ করছি না। তো নাম চেঞ্জ করার পর এবার একদম নিচে রিভিউ চেঞ্জে ক্লিক করতে হবে। এবার আপনি চাইলে এখানে প্রথমে নাম তারপর টাইটেল, অথবা প্রথমে টাইটেল তারপর নাম, যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। আমি প্রথমে নাম তারপর টাইটেল এটা সিলেক্ট করছি। তো সিলেক্ট করার পর একদম নিচে সেভ চেঞ্জে ক্লিক করতে হবে। দেখুন আমার নাম চেঞ্জ হয়ে গেছে, আমি এবার প্রোফাইলে গিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাম চেঞ্জ হয়ে গেছে। তো ফ্রেন্ডস দেখুন কত সহজেই ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করা গেল। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি বুঝতে কোনো ধরনের অসুবিধা থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন।